এই গরমে কি খেলে স্বস্তি পাবেন? একসময় বলা হতো গরমে সুস্থ থাকতে পানসে সবজি, টক, খাট্টা, শুক্তো, তেতো এগুলো বেশি খেতে হবে। আসলেই কি এগুলো গরমে প্রশান্তিদায়ক? চলুন দেখি এ কথার বৈজ্ঞানিক ভিত্তি কি। এই ভিডিওর প্রথমেই আমরা দেখব গরমে যেসব খাবার খাওয়া যাবে এবং এরপর দেখব যেসব খাবার কম খাওয়া উচিত। যেসব খাবার খাওয়া যাবে গরমে, যেসব খাবার খাওয়া যাবে, বিবিসি বাংলাকে তেমনই কিছু খাবার সম্বন্ধে জানিয়েছেন ল্যাবএইড হাসপাতালের পুষ্টিবিদ সামিয়া তাসনিম। কম মশলা জাতীয় খাবার, মশলা জাতীয় ভারী খাবার খেতে ভালো লাগলেও গরমের সময় কম মশলা জাতীয় খাবারের ওপর জোর দিতে হবে, কারণ এগুলো সহজে হজমযোগ্য। শাকসবজি, বাজারে এখন ঝিঙ্গা, চালকুমড়া, লাউ, চিচিঙ্গা, সজনে ডাঁটা, শাকের ডাঁটা ইত্যাদি কিনতে পাওয়া যাচ্ছে। এগুলোকে যদি পাতলা ঝোলো করে রান্না করে খাওয়া হয় তাহলে এগুলো একদিকে যেমন পুষ্টির চাহিদা যোগাবে, অপরদিকে শরীরে গরম অনুভব করাবে না। পাতলা স্যুপ, স্যুপকে অনেকে মজা করে রবির খাবার বলে থাকেন, কিন্তু গরমের সময় একদম ক্লিয়ার ভেজিটেবল স্যুপ বা পাতলা করে সবজি স্যুপ খেলে তা শরীরের জন্য উপকারী। নিরাপদ পানি, গরমে নিরাপদ পানি পানের কোনো বিকল্প নেই, কারণ গরমের সময় ঘাম ও প্রস্রাবের সাথে শরীর থেকে সোডিয়াম, পটাশিয়াম বের হয়ে যায়। একজন সুস্থ মানুষের প্রতিদিন 3 থেকে 3.5 লিটার বা 12 থেকে 13 গ্লাস পানি পান করা উচিত। ডাবের পানি, শরীরে পানির ঘাটতি পূরণ করতে এবং ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে ডাবের পানি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু বেশিরভাগ মানুষের পক্ষেই প্রতিদিন ডাব কিনে খাওয়া প্রায় অসম্ভব একটা ব্যাপার। সেক্ষেত্রে তারা বিকল্প হিসেবে স্যালাইন পানি খেতে পারেন। লেবু পানি, গরমের সময় লেবুর শরবত পান করলে তা শরীরের ক্লান্তি দূর করবে। সেক্ষেত্রে একদম সাধারণ পানিতে লেবুর রস মিশিয়ে পান করা যেতে পারে। তবে যাদের হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ নেই তারা স্বাদের জন্য সামান্য লবণও ব্যবহার করতে পারেন। ফলমূল, গরমে শরীরের পানির চাহিদা পূরণ করার জন্য ফলমূল খাওয়া উচিত। স্ট্রবেরি, শসা, জাম ইত্যাদি খাওয়া যেতে পারে, তবে বাংলাদেশের বাজারে এই সময়ে তরমুজে ভরপুর থাকে, তাই গরমের ফল হিসেবে তরমুজ খাওয়া যেতে পারে, কারণ তরমুজে 60 থেকে 70% পানি থাকে। কাঁচা আমের শরবত, কাঁচা আমের মাঝে ভিটামিন সি থাকে। কাঁচা আমের সাথে মরিচ যুক্ত না করে যদি এটিকে শরবত হিসেবে খাওয়া যায় তাহলে গরম কম অনুভব হতে পারে। টক দই, পাকস্থলীকে সুস্থ রাখার জন্য প্রতিদিন টক দই খাওয়া যেতে পারে। টক দই খালিও খাওয়া যায়, আবার টক দইকে পানি দিয়ে গুলিয়েও খাওয়া যায়, অথবা টক দইয়ের সাথে শসাও খাওয়া যেতে পারে। ডিটক্স ওয়াটার, গরমের সময় ভারী খাওয়ার পর ডিটক্স খাবার খাওয়া যেতে পারে। ডিটক্স ওয়াটার হল পানি, লেবুর রস, শসা, ডাজর, পুদিনা ইত্যাদির রসের সমন্বয়ে তৈরি এক ধরনের পানীয়। তবে এক্ষেত্রে মিস তাসনিম এও বলেন একজনের জন্য যে খাবারটি খাওয়া ভালো হবে তা সবার জন্য নাও হতে পারে। যেমন অনেকের শসা খেলে সমস্যা হয়, যেসব খাবার কম খাওয়া উচিত। কিছু খাবার আছে যেগুলো খেলে শরীরের তাপমাত্রা বেড়ে গরম অনুভূত হতে পারে। পুষ্টিবিদ সামিয়া তাসনিম তেমনই কিছু খাবার সম্বন্ধে জানিয়েছেন। মশলা জাতীয় খাবার, বাংলাদেশের অধিকাংশ মানুষ মশলা জাতীয় খাবার খেতে পছন্দ করলেও গরমের সময় ভুনা মাছ বা মাংস খাওয়া এড়াতে হবে, কারণ এ ধরনের খাবার হজম করতে বেশি সময় লাগে। শরীরে বিপাক প্রক্রিয়া যদি বেশি সময় ধরে চলে তখন গরম লাগতে শুরু করে। ডিম, শরীরে প্রোটিনের চাহিদা মেটানোর অন্যতম মাধ্যম ডিম, কিন্তু গরমের সময় ডিম খেলে অনেকের সমস্যা হতে পারে। সেক্ষেত্রে যাদের শরীরে কোলেস্টেরলের মাত্রা বেশি কিংবা উচ্চ রক্তচাপ আছে তাহলে তারা চাইলে ডিম এড়িয়ে চলতে পারে। ডিমের পরিবর্তে প্রোটিনের চাহিদা মেটাতে তারা তাদের খাদ্য তালিকায় নিয়মিত মাছ কিংবা মুরগির মাংস রাখতে পারেন।
আইসক্রিম ও কোমল পানীয়। অনেকে মনে করেন আইসক্রিম ও ঠান্ডা বোতলজাত কোমল পানীয় খেলে গরম কম লাগবে, কিন্তু এগুলো খেলে শরীরে পানিশূন্যতা দেখা দেওয়ার সম্ভাবনা থাকে। সেজন্যই আইসক্রিম কিংবা কোমল পানীয় খাওয়ার পরপর তৃষ্ণার্ত বোধ করে মানুষ। ফাস্টফুড নিয়ে বছরের পর বছর ধরে বহু আলোচনা সমালোচনা চললেও মানুষ বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রায়েড চিকেন, পিৎজা ইত্যাদি হরহামেশা খাচ্ছে। কিন্তু গরমের সময়ে তো বটেও সাধারণ সময়ে এগুলো খাওয়া উচিত নয়, কারণ এসব খাবারে প্রচুর পরিমাণ শর্করা ও চর্বি থাকায় হজম করতে সময় লাগে। ফলে এগুলো রক্তচাপকে প্রভাবিত করে, প্রদাহ বাড়ায়। ডুবো তেলে ভাজা খাবার। ডুবো তেলে ভাজা খাবার ও অতিরিক্ত তেলে ভাজা খাবার মুখরোচক হলেও তা শরীরের জন্য মোটেও ভালো না। এ ধরনের খাবার গরমে এড়িয়ে চলতে হবে। ভাজা পোড়া জাতীয় খাবার শরীরে পানির ঘাটতি তৈরি করে। চা ও কফি। শীতকালে শরীর গরম রাখার জন্য অনেকে চা কফি পান করেন। তাহলে যে চা কফি শীতকালে শরীর গরম রাখতে সাহায্য করে তা নিশ্চয়ই গরমকালেও একই ভূমিকা পালন করবে। তাই গরমকালে অতিরিক্ত চা কফি পান করা উচিত নয়, কারণ চা বা কফির ক্যাফেইন দেহকে পানিশূন্য করে ফেলে এবং শরীরের তাপমাত্রা বাড়িয়ে তোলে। দুগ্ধজাতীয় খাবার। গরমকালে দুধজাতীয় খাবার যেমন মেয়োনেজ বা বিভিন্ন শেক খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, কারণ গরমের সময় এ জাতীয় খাবারে ব্যাকটেরিয়া দ্রুত হয়। স্টেক। অনেকেই রেস্টুরেন্টে গিয়ে স্টেক খেতে পছন্দ করেন, কিন্তু স্টেক যদি সম্পূর্ণরূপে রান্না করা না হয় তাহলে তার মাঝে ব্যাকটেরিয়া থেকে যেতে পারে, তাই এক্ষেত্রে সতর্ক হওয়া প্রয়োজন। তেলচর্বি জাতীয় খাবার। গরুর মাংস, হাঁসের মাংস, খাসির মাংস কার না পছন্দ, কিন্তু গরমের সময় এগুলো এড়িয়ে চলা উচিত, কারণ এতে প্রচুর পরিমাণে চর্বি থাকে। সেই সাথে সুস্থ থাকার জন্য পোলাও, বিরিয়ানি, তেহারি ইত্যাদি তেলযুক্ত খাবারকেও না বলা উচিত। অতিরিক্ত চিনি ও লবণ। চিনি ও লবণ এ দুটো জিনিস এমনিতেই শরীরের জন্য ক্ষতিকর, কিন্তু গরমের সময় সেই ক্ষতির মাত্রাটা আরও বেশি হয়ে দাঁড়ায়। এ সময় অতিরিক্ত চিনি ও লবণ খেলে শরীরে অস্বস্তি হতে পারে, তাই গরমে প্যাকেট জাতীয় খাবার বা প্রসেসড ফুড খাওয়া একদমই উচিত না। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে স্টাডি বাংলা 24 চ্যানেলের পাশেই থাকবেন। পরবর্তীতে কি বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন তাও কমেন্টে জানিয়ে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।